জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে এই শিরোনাম হিজবুল্লার বিরুদ্ধে পূর্ণ যুদ্ধ শুরু করবে ইসরাইল এদিকে ক্যারিয়ার বাঁচাতে গাজা যুদ্ধ টেনে নিয়ে যাচ্ছেন নেতানিয়াহু অভিযোগ বাইডেনের এবারে পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জাতিসংঘের জানাব মুখে নয় মাঠেও জবাব যেভাবে ফিরল কংগ্রেস এবং সবশেষে জানাব ভারতের লোকসভা নির্বাচন ফল ঘোষণা শেষ কোন দল কয়টিতে জয় পেল সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত হিজবুল্লার বিরুদ্ধে পূর্ণ যুদ্ধ শুরু করবে ইসরায়েল লেবানন ভিত্তিক ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের বিরুদ্ধে পূর্ণ যুদ্ধ শুরু করার দ্বার প্রান্তে রয়েছে ইসরায়েল ইসরায়েলি সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি মঙ্গলবারে তথ্য জানিয়েছেন গাজা যুদ্ধের মধ্যেই দুই পক্ষের মধ্যে দৈনন্দিন গোলা বিনিময়ের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেছেন কিরিয়াত সমনোর একটি সেনা ঘাঁটিতে সামরিক কর্মকর্তা এবং দমকল কমিশনার আইয়াল কাশ্মীর সাথে মত বিনিময়ের সময় হালেভি বলেন আমরা এমন অবস্থা অবস্থার দিকে যাচ্ছি যে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আর আইডিএফ এই সিদ্ধান্তের জন্য পুরোপুরি প্রস্তুত তিনি বলেন আট মাস ধরে আমাদের উপর হামলা চলছে আর হিজবুল্লাহকে খুবই উচ্চ মূল্য দিতে হচ্ছে সাম্প্রতিক সময়ে এই গ্রুপের শক্তি বেড়েছে আমরা খুবই ভালো প্রশিক্ষণ নিয়েছি উত্তরে হামলা করার জন্য তিনি বলেন আমাদের প্রতিরক্ষা খুবই শক্তিশালী হামলার জন্য প্রস্তুত আমরা সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ের দিকে যাচ্ছি হালেভি এবং কাশপি পরে উত্তর ইসরায়েলের দুদিন ধরে জ্বলতে থাকা আগুন নেভানোর কাজে নিয়োজিত দমকল কর্মীদের সাথে সাক্ষাৎ করেন হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলার কারণে এসব আগুনের কিছু অংশের সৃষ্টি হয়েছে উত্তর ইসরায়েলের ইসরায়েল নেচারিটির হেক্টর এলাকা জুড়ে আগুন জ্বলছে এদিকে ওই এলাকা সফর করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেন গভীর বলেছেন এখন ইসরায়েলের সামরিক বাহিনীর দায়িত্ব হলো হিজবুল্লাহকে ধ্বংস করা তিনি বলেন আমাদের ভূমিতে আগুন জ্বলবে আমরা আহত হব আমাদের লোকজনকে সরিয়ে নিতে হবে আর লেবানন শান্ত থাকবে তা তো গ্রহণযোগ্য নয় তিনি বলেন তারা আমাদের এখানে পুড়িয়ে মারছে হিসবুল্লাহ সকল ঘাটে পুড়িয়ে দিতে হবে তাদেরকে ধ্বংস করে দিতে হবে সূত্র টাইমস অফ স্ট্রাই গাজার বাঁচাতে গাজা যুদ্ধ টেনে নিয়ে যাচ্ছেন নেতানিয়াহু অভিযোগ বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বাড়ার সাথে সাথে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ পরিচালনায় ক্রমাগত সমালোচনা করেছেন নতুন এক সাক্ষাৎকারে তিনি বলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিকভাবে নিজেকে বাঁচাতে সংঘাত দীর্ঘ করছেন বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে যুদ্ধ আট মাস পূর্তির কাছাকাছি সময়ে ইসরায়েলি নেতা সংঘাতের অবসান ঘটাতে বাইডেন এবং অন্যান্য বিশ্ব নেতার কাছে পরস্পর বিরোধী দাবির মুখোমুখি হয়েছেন তারা নেতানিয়াহুর প্রতি সমর্থন উঠিয়ে নেবেন এবং তারা সরকারকে উৎখাত করবেন গত সপ্তাহে বাইডেন গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি একটি প্রস্তাব ঘোষণা করেন এবং এর প্রতি বিশ্ব সমর্থনের আহ্বান জানান কয়েকদিন আগে টাইম ম্যাগাজিন এক সাক্ষাৎকারে বাইডেন প্রশ্ন করেছিলেন নেতানিয়াহু রাজনৈতিকভাবে আত্মরক্ষার জন্য যুদ্ধ প্রলম্বিত করছেন এমনটা তিনি মনে করেন কিনা বাইডেন স্বীকার করেন যে তার এবং নেতানিয়াহুর মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিদ্যমান কারণ গাজায় মৃতের সংখ্যা ছত্রিশ হাজার ছাড়িয়ে গেছে এর মধ্যে বেসামরিক নাগরিক এবং যোদ্ধাও রয়েছে যুদ্ধের পরে একটি পুনরুজ্জীবিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের গাজা শাসন করা উচিত কিনা তা নিয়ে তাদের মধ্যে মতবিরোধ রয়েছে যুক্তরাষ্ট্র এমন পরিকল্পনা সমর্থন করে অন্যদিকে নেতানিয়াহু তার নিজস্ব বিশদ পরিকল্পনা না বলেই এটি প্রত্যাখ্যান করেন বাইডেন জানতে চান নেতানিয়াহুর সঙ্গে আমার প্রধান মতবিরোধ হচ্ছে এরপর কি হবে গাজার পর এটি কোথায় ফিরে যাবে ইসরায়েলিরা আবার কি ভেতরে প্রবেশ করবে সূত্র ভয়েস অব আমেরিকা পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জাতিসংঘের জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক অধিকৃত পশ্চিম তীরে সহিংসতার অবসান চেয়েছেন এবং সাত অক্টোবর থেকে সেখানে এর বেশি ফিলিস্তিনির মৃত্যুর জন্য ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও বসতি স্থাপনকারীদের নিন্দা করেছেন মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তুর্ক বলেন হত্যা ধ্বংসযোগ্য এবং মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন গ্রহণযোগ্য নয় এবং অবিলম্বে তার অবসান হতে হবে ইসরায়েলকে মানবাধিকারের নিয়ম এবং মানের সাথে সামঞ্জস্য রেখে আলো চনার নিয়মগুলো কেবল যে গ্রহণ করতে হবে তাই নয় প্রয়োগ করতে হবে হাই কমিশনার বলেন জাতিসংঘের মানবাধিকার দপ্তর এমন 80 বেশি ঘটনার দিকে নজর রেখেছে যাতে এরকম ইঙ্গিত পাওয়া যায় যে নিরাপত্তা বাহিনী অপ্রয়োজনীয় এবং কোনো হিসেব ছাড়াই মারনস্ত্র ব্যবহার করে ক্রমাগতভাবে মানবাধিকার আইন লঙ্ঘন করে আসছে ইসরায়েল নিরাপত্তা বাহিনীর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি রয়টার্স বার্তা সংস্থা জেনিভাই ইস্রায়েলের কূটনৈতিক মিশনের বরাত দিয়ে বলেছে যে তারা বলছে পশ্চিমে তারা যা করেছে তা ছিল মিশনের বর্ণনায় আক্রমণ বৃদ্ধি পাওয়ায় এর প্রতিক্রিয়া তাতে বলা হয় যেখান থেকেই ফিলিস্তিনি সন্ত্রাসবাদের উদ্ভব হোক না কেন আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে আমাদের জনগণের সুরক্ষা ও প্রতিরক্ষার জন্য ইসরায়েল তার বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যাবে জাতিসংঘের মানবাধিকার দফতর রয়টার্স কে বলেছে যে ইসরায়েলি বাহিনী কমপক্ষে চারশো ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং বসতি স্থাপনকারীদের দশ জনকে হত্যা করেছে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা বসতিকারীদের সহিংসতা রোধে ইসরায়েলকে আরো পদক্ষেপ নিতে বলেছে যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ সহিংস বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সূত্র ভয়েস অব আমেরিকা মুখে নয় মাঠেও জবাব যেভাবে ফিরল কংগ্রেস বছরের পর বছর ধরে বিজেপির উপহাসের প্রধান টার্গেট ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী কখনো কখনো শেহজাদ নামে ডেকেই রাহুলকে উপহাস করতেন গত এক দশক ধরে প্রতিটি নির্বাচনেই বিজেপি নেতারা বিরোধী দল কংগ্রেসের গান্ধী পরিবারের বিরুদ্ধে নানাভাবে আক্রমণ করেছেন ভূত ফেরত জরিপগুলোর আভাসকে মিথ্যা প্রমাণ করে এবার লোকসভা নির্বাচনে নিরানব্বই দুটি আসনে জয় পেয়েছে কংগ্রেস বলতে গেলে এই সাফল্যের কেন্দ্রীয় ভূমিকায় দেখা গেছে রাহুল ও প্রিয়াঙ্কাকে কার্যত সারা দেশে ভারত জড়ো যাত্রার মাধ্যমে প্রচারণা শুরু করেছিলেন রাহুল গান্ধী এ পথ চলায় জনগণের সঙ্গে তার মিথস্ক্রিয়া তাকে শুধু টিভির পর্দাতেই নয় মানুষের কাছাকাছিও নিয়ে গিয়েছিল তার সম্পর্কে বিজেপির সব ধারণা ও অপপ্রচারকে ভেঙে দিতে ভূমিকা রেখেছিল ওই পদযাত্রা রাহুল গান্ধীর কুকুর ছানা কোলে নেওয়ার দৃশ্য মানুষকে আলিঙ্গন করা এবং সমাজের প্রতিটি স্তরের লোকদের সঙ্গে কথা বলা শিক্ষার্থীর থেকে ট্রাক চালক শ্রমিক মেকানিক সর্বস্তরের মানুষের সঙ্গে সহজভাবে এমনটি দেশবাসী আগে কখনো দেখেনি নির্বাচনের আগে অনেকে আশা করেছিলেন এবার অন্তত প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু তিনি তা করেনি আর এটা নিয়ে বিরোধী নেতারা উপহাস করতে ছাড়েনি তবে এর প্রতিক্রিয়ায় প্রিয়াঙ্কা বেশ কয়েকটি সাক্ষাৎকারে বলেছেন সচেতনভাবে এ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি রাহুল এবং তিনি উভয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে নির্বাচনী এলাকায় প্রচারে তাদের ব্যস্ত থাকতে হবে এটি তারা চাননি তাদের পরিকল্পনা ছিল দেশব্যাপী নির্বাচনী প্রচার সমাবেশের জন্য প্রিয়াঙ্কা মুক্ত থাকবেন এ পদক্ষেপটি স্পষ্টতই বেশ কাজে দিয়েছে বলে মনে হচ্ছে রাহুল গান্ধী ইন্ডিয়া ব্লকের সমাবেশে ভাষণ দেওয়ার জন্য দেশব্যাপী ভ্রমণ করেছেন আর প্রিয়াঙ্কা গান্ধী পারিবারিক দুর্গ আমেথি ও রাই বেরেলিতে কংগ্রেসের প্রচারে নেতৃত্ব দিয়েছেন গান্ধী পরিবারের অনুগত কিশোরী লাল শর্মা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে পরাজিত করে বড় জয় পেয়েছেন আমিনীতে এই আসনে দু সালে রাহুল গান্ধীর পরাজয়ের একটি মধুর প্রতিশোধ বলে মনে করছেন অনেকে ফল ঘোষণা শেষ কোন দল কয়েকটিতে জয় পেল শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা পাঁচশো তেতাল্লিশটি নির্বাচনী আসনের সবগুলোর চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী পাঁচশো আসনের মধ্যে দুইশো চল্লিশটিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি আর দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস জয় পেয়েছে নিরানব্বইটি আসনে নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি সবচেয়ে বেশি আসন পেলেও একক সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছে তারা এই প্রথমবার সহযোগীদের সমর্থনের উপর নির্ভর করে সরকার গড়তে হবে নরেন্দ্র অমিত শাহকে ভারতীয় গণমাধ্যম দা তথ্যমতে ঘোষিত ফল অনুযায়ী এনডিএ জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে দুইশো চুরানব্বই অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মোট আসন সংখ্যা হয়েছে দুইশো বত্রিশটি এককভাবে বিজেপি ও কংগ্রেসের বাইরে অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি জয় পেয়েছে 37টি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিতেছে 29টি আসন দ্রাবিড় মোনেত্রো কাজগম 22টি তেলেগু দেশম পার্টি 16টি জনতা দল 12টি শিবসেনা 9টি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি 6টি ও শিবসেনা 6টি আসনে জয় পেয়েছে পাঁচটি আসন পেয়েছে লোক জনশক্তি পার্টি চারটি আসনে জয় পেয়েছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই ওয়াইএস আরপি ও রাষ্ট্রীয় জনতা দল আম आदमी পার্টি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ তিনটি করে আসন পেয়েছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া রাষ্ট্রীয় লোকদল পার্টি অব ইন্ডিয়া জনতা দল জেডি অ্যান্ড ন্যাশনাল জেড জনসেনা পার্টি ও করে জয় পেয়েছে। এছাড়া বেশ কয়েকটি দল একটি করে আসনে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন সাতজন এর আগে দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপি একক ভাবে তিনশো তিন আসনে জয় পেয়েছিল সেবার বিজেপির নেতৃত্বাধীন জোট এন ডি এ আসনে জয় পায় এবার বিজেপি সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি সেক্ষেত্রে এন জোট শরিকদের উপর নির্ভর করতে হবে বিজেপিকে গত নির্বাচনে কংগ্রেস এককভাবে পেয়েছিল বারনটি আসন আর কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল চুরানব্বইটি আসন লোকসভার মোট পাঁচশো আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় দুইশো আসন সেক্ষেত্রে বিজেপি তার জোট সঙ্গীদের নিয়ে সরকার গঠন করতে পারবে তবে জোট সঙ্গীদের মধ্যে বেশি আসন পাওয়া দলগুলো বিরোধী শিবিরে গেলে চিত্র ভিন্ন হতে পারে